সবাইকে শুভকামনা, সালাম। একটা কবিতা পড়তে এলাম, কবিতাটির নাম অন্য। এই কবিতাটি সম্পর্কে একটু অল্প একটু গল্প করতে চাই। কবিতাটি লিখতে গিয়ে আমি খুব আনন্দ পেয়েছি এবং সেটাই আপনাদের সাথে ভাগ করে নিতে মন চাইল। তো কবিতাটির বিষয় হলো অন্য, এবং এই অন্যের ব্যাপারটা হলো এরকম যে আমরা আমাদের জীবনে বাঁচতে গিয়ে ছোট বড়, বৈষয়িক অবৈষয়িক, পার্থিব অপার্থিব, জাগতিক পরকালিক, মানে সকল রকম বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে অন্যের দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হই, পরিচালিত হই, সেই জায়গাটি আবিষ্কার করে আমার মনে হলো যে এটা নিয়ে একটুখানি গল্প করা দরকার। মানে এটা কিন্তু শুধু বিষয় আশয়ের ব্যাপার বলছি না, যে অন্য একটা কিছু কিনেছে সেটা দেখে আমার কিনতে মন চাইলো, অন্য একটা কিছু খেয়েছে সেটা দেখে আমার খেতে মন চাইলো, সেরকম ব্যাপার তো আছেই। তার পাশাপাশি অনেক কি বলবো, অজাগতিক বিষয় বলতে আমরা যেগুলো বুঝি, যেমন যে কোনো বিষয়, এটা আসলে অন্যকে দেখেই যে আমরা জীবনের একটা বড় সময় অন্যের দিকে তাকিয়ে বেঁচে থাকি। যেমন ধরুন আমি গান করি, এখন আমার প্রকৃতির সঙ্গে এক রকমের লেনা দেনা আছে, প্রকৃতি আমাকে আমাকে আমার ধাতুতে, আমার শরীরের ভেতরে, আমার জিনের ভেতরে এক রকমের সঙ্গীত তৃষ্ণা দিয়েছে। এখন আমি সেটাকে চর্চা করব, করতে করতে দেখলাম আরেকজন মানুষ সে হয়তো অন্যরকম করে গান গায় এবং সে হয়তো আরো অনেক সুন্দর করে গান গায়, হয়তো সে উচ্চাঙ্গ সঙ্গীত খুব ভালো গায়, আমি আমার মতো গান গাইছি। এখন আমি সেই শাস্ত্রীয় সঙ্গীত শুনে আমার মাথা গেল নষ্ট হয়ে, আমাকে এখন ওরকম গান গাইতে হবে, ওর চেয়েও ভালো গাইতে হবে। এবার আমি কি করলাম, ওরকম করে সাধনা শুরু করলাম, কিন্তু ওই সাধনা তো আমি করতে পারবো না, কেননা আমি নিজেকে না জেনে ওর দিকে তাকিয়ে ওর মতো করে হবার চেষ্টা করে ওই জায়গাটাতে ঝাঁপ দিয়ে দিয়েছি। আবার এবার ওর মতো করে আমাকে আবার কিংবা কোনো পপ স্টার, তার মতো হয়তো আমাকে বিখ্যাত হতে আমার মন চাইছে, এখন তার মতো খ্যাতি দরকার আমার। আমি বলছি এটা শুধু গান বাজনার ক্ষেত্রে না, মানে কেউ হয়তো একজন লেখক, তার প্রতিভা একরকম, কিন্তু সে চাইছে আরেকজনের মতো হতে, আরেকজনকে দেখে। সে কিন্তু নিজেকে নিয়ে ভালোই ছিল, সে নিজের মতো করে লিখতো, গান গাইতো, সে নাটক করত, কিন্তু আরেকজনের সাফল্য দেখে তার শান্তিটা হঠাৎ নষ্ট হয়ে গেল। এবার এগুলো তো শৈল্পিক ব্যাপার স্যাপার হতে পারে, যে ছোটখাটো বিষয়বস্তু থেকে শুরু করে গয়নাগাটি হোক, গাড়ি বাড়ি হোক, কারোর হাতে একটা ফোন আছে, এবার আমার ওটাও লাগবে, কারোর হাতে কেউ হয়তো বিদেশে ঘুরতে গেছে, এবার আমাকেও যেতে হবে। এইরকম অনেক ব্যাপার আছে যেগুলো আমরা অন্যের দিকে তাকিয়ে নিজের ভেতরে আনতে চাই। যতক্ষণ সেটা আমার কষ্টের কারণ না হয় ততক্ষণ সেটাকে আমরা বলি প্রেরণা, যে একটা মানুষের একটা ভালো কিছু দেখলাম সেটাকে আমি ভালো বলছি, তার এবার তার দ্বারা আমি অনুপ্রাণিত হলাম, সেটাকে নিজের ভেতরে আনতে চাইলাম, সেটা এক রকমের ব্যাপার, সেটা করতে গিয়ে আমার কোনো কষ্ট হলো না। কিন্তু সেটা যখন আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তখন সেটা আর অনুপ্রেরণার জায়গায় থাকে না, সেটা তখন আমার যন্ত্রণা হয়ে দাঁড়ায়, সেটা তখন একটা অহংয়ের ব্যাপার হয়ে যায়, যে আমি একটা মানুষকে দেখে অন্ধভাবে তাকে অনুকরণ করার চেষ্টা করছি এবং তার মতো করে সে তার প্রাপ্তিটাকে আমি আমার অর্জন করার চেষ্টা করছি, অথচ আমার ধাতের ভেতর সেগুলো নেই। এগুলো আরো অনেক ব্যাপারে হতে পারে, এগুলো বৈষয়িক ব্যাপার তো আছেই, বন্ধু একটা গাড়ি কিনে ফেললো আমাকেও করতে হবে, বন্ধু বাড়ি কিনে ফেললো আমাকেও করতে হবে, কেউ হয়তো আমার চেয়ে বেশি বই পড়ে ফেললো, এবার আমি তো পিছিয়ে যাচ্ছি। এই যে সারাক্ষণ আমরা পিছিয়ে থাকার একটা বোধের মধ্যে থাকি, কারোর হয়তো ওজন কমে গেছে অনেক, সে হয়তো দৌড়াচ্ছে, এবার সে একটা কষ্ট করছে, এবার আমাকেও ওরকম করতে হবে, অথচ আমি আসলেই চাই কি না, আমার নিজের ভেতরে সেই চাহিদাটা আছে কিনা। কেউ হয়তো ধ্যানে বসেছে, কেউ হয়তো খুব ভোরে উঠে ধ্যান করছে, এবার ওকে দেখে আমার নিজের ভেতরে এটা ছিল না, এবার ওকে দেখে আমার এটা করতে হবে। আমি একটা মজার কথা বলি, যেমন একটা গল্প, যে একজন মানুষ
স্বাভাবিকভাবে উনি ওনার ধর্মচর্চা করতেন, উনি ওনার মতো করে ওনার ঈশ্বরকে খুঁজতেন, পেতেন, উনি সুখী ছিলেন। এবার বন্ধু বান্ধবদের মধ্যে গল্প হচ্ছে, তো তার আরেক ধার্মিক বন্ধু উনি বললেন যে উনি ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। এবার যে মানুষটা গতকালকে পর্যন্ত খুব সুখী ছিলেন তার ঈশ্বরকে নিয়ে, তার সাধনা নিয়ে, তার পরিশ্রম নিয়ে, উনি আর ভাবলেন যে না, অপ্রতুল মনে হলো উনার কাছে নিজের ভালোবাসা, যে আমি ঈশ্বরকে যেটা চাই সেটা বোধহয় যথেষ্ট না, ও হয়তো বেশি করছে, এই জন্য ও বেশি পাবে আল্লাহকে, আমি কম পেলাম, এটা একটা প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়ালো তার জন্য। এবার সে সেই প্রেরণা থেকে ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়া শুরু করলো। এবং এটা কার জন্য হচ্ছে এটা উনি বুঝতে পারছেন, এটা কি উনি ওনার বন্ধুর জন্য পড়ছে, না আল্লাহর জন্য পড়ছেন, না নিজের জন্য পড়ছেন। তা আমরা অনেক সময় এরকম করে ফেলি। আবার ধরুন একজন এসে বলল যে আমি খুব অল্প বয়সে, সবাই তো খুব বুড়ো হলে হজ করে, আমি খুব অল্প বয়সে হজ করে ফেলেছি, আমি আমার কাজ পরকালের দিকে আমি একটু এগিয়ে গেলাম। এখন তো যে মানুষটা হজ করে ফেলেছে তার তো সেই সামর্থ্যটা আছে, আর যার নেই সে যখন এই কথাটা শুনলো, শুনে তারও মনে হলো তার বয়স বেড়ে যাচ্ছে, সে কবে মরে যায়, মৃত্যুর আগে তাকে তড়িঘড়ি করে এখন হজ করতে হবে, এবার তার তো সেই সাধ্য নেই, সেই সামর্থ্য নেই। কিন্তু কি হলো, এই গল্পটা শোনার পর থেকে তার এখন ধ্যান জ্ঞান হচ্ছে কত দ্রুত হজটা করা যায়, কত মরে যাওয়ার আগে যেন দ্রুত এটা করে ফেলা যায়। অর্থাৎ একজন এগিয়ে গেছে, আমাকেও এখন সেখানে যেতে হবে। এরকম করে কেউ হয়তো ধ্যান করছে, বা কেউ হয়তো কিছু একটা কোনো একটা উপোস করছে, বা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, এবার সেটাও আমি তাহলে তার চেয়ে বেশি করব। অর্থাৎ অন্যকে দেখে করা, আমার নিজের মধ্যে আমি এই ভাবনাটা কি আমার মধ্যে থেকে এসছে, আমার হঠাৎ করে একদিন মনে হয়েছে যে আমি এটা করতে চাই, নাকি আরেকজনকে দেখে? এই প্রশ্নটা একটা খুব জরুরি প্রশ্ন আমার কাছে মনে হলো, যে আমার জীবনে যে আমি যা কিছু করতে চাই তার কতটুকু আসলে আমার নিজের প্রাণের থেকে বেরিয়ে আসা কোনো ইচ্ছা, আমার কোনো শখ, কিংবা আমার নিজের কোনো প্রয়োজন, আর কতটুকু আমি আরেকজনকে দেখে দেখে সেটাকে আমার প্রয়োজন করে তুলছি, তারপর তাই দিয়ে নিজেকে অত্যাচার করছি, নিজেকে কষ্ট দিচ্ছি। এটা একটা চিন্তার বিষয় মনে হলো আমার কাছে, এবং তাই নিয়ে একটা কবিতা লিখলাম। তো সেই কবিতাটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার মনে হয় যে আমরা যদি নিজেদের সঙ্গে আরেকটু সংযোগ বাড়াই, নিজেদেরকে জানার চেষ্টা করি নিজেদের সাধ্যের মধ্যে, এবং এই সাধ্যটা কিন্তু সবকিছুর মধ্যেই পড়ে, আমার মানসিক সামর্থ্য, আমার অর্থনৈতিক সামর্থ্য, আমার সামাজিক সামর্থ্য, আমার আধ্যাত্মিকতার সামর্থ্য, এই সব কিছুর মিলিয়ে কিন্তু আমি এই নিজেকে নিতে পারার, নিজেকে ভালোবাসতে পারার, নিজেকে গ্রহণ করতে পারার, নিজেকে জানতে পারার একটা পথ আছে। তো সেটা নিজেকে জানার মধ্যে দিয়ে মনে হয় জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত কষ্টকে আমরা এড়িয়ে যেতে পারি, এটা হয়তো একটা পথ। আচ্ছা, আমি কবিতাটি শোনাই আপনাদের, কবিতাটির জন্য এখানে আসা। কবিতাটির নাম অন্য। আমার জন্যে বাঁচি কতক্ষণ, আমারে চালায় অন্য, আমার যা কিছু অর্জন তার সকলই পরের জন্য, অন্যের যত অর্জন দেখে যেই না হৃদয় জ্বলল, শান্ত হৃদয়ে ছুটোছুটি করে জীবনে আনে সাফল্য। যেই ঘরে আমি ভালোই ছিলাম সুখ শান্তির ছন্দে, আমার আপন আত্মীয় নিয়ে আপনালয়ে আনন্দে, পাশের বাড়ির ঝাড়বাতিটার আলো জানালায় ঢুকল, হায় রে আমার শান্তির ঘরে সুখের পাটটা চুকল। এখন আমার হৃদয় ব্যস্ত ঝাড়বাতিটার জন্য, এমনি করেই সঞ্চয় করি পুণ্য অথবা পণ্য। এখন আমার হৃদয় ব্যস্ত ঝাড়বাতিটার জন্য, এমনি করেই সঞ্চয় করি পুণ্য অথবা পণ্য। ঘরের পর্দা, ফুলের বাগান, বাগান বাড়ির রাস্তা, তোমার লাগলে আমারও লাগবে, হোক দামি আর সস্তা। ঘরের পর্দা, ফুলের বাগান, বাগান বাড়ির রাস্তা, তোমার লাগলে আমারও লাগবে, হোক দামি আর সস্তা। তুমি যদি যাও পরিবার নিয়ে কোনো দূর দেশে ঘুরতে, আমিও ছুটব তোমাকে দেখাবো, আমিও শিখেছি উঠতে। সাজাই জীবন, জমাই মানুষ, যাহারা মান্য গণ্য, সকল ক্ষেত্রে প্রমাণিত হয় আমিও নই নগণ্য। এ জগৎ আর বলো কদিনের, তুমি যেই ধ্যানে বসলে, পরকালটার পাপ পুণ্যের
যেই না হিসাব কষলে, এইবার আমি রাত দিন থাকি যায় না মাঝেই দাঁড়িয়ে, পরকালটার দৌড়েও আমি তোমাকে দেবই হারিয়ে। এইবার আমি রাত দিন থাকি যায় না মাঝেই দাঁড়িয়ে, পরকালটার দৌড়েও আমি তোমাকে দেবই হারিয়ে। অন্য আমারে চালায় জ্বালায়, অন্যই রাখে ব্যস্ত, আমার সকল আনন্দ সুখ অন্যের হাতে ন্যস্ত, নিজের সাধ্য কতটুকু আর, অন্য আমার প্রেরণা। ঈর্ষারে বলি ওহে রিপু মোর, কোনোদিন মরেছিল না, নিজের সাধ্য কতটুকু আর, অন্য আমার প্রেরণা। ঈর্ষারে বলি ওহে রিপু মোর, কোনোদিন মরে ছিল না। জীবন মরণ ইহ পরকাল সুখ দুঃখের গল্প, সমস্তটাই অন্যের লেখা, আমার ভাবনা অল্প। নিজেরে চিনি না, অন্যের দিকে তাকিয়ে চলতে চলতে, আমি ভালো আছি নাকি ভালো নেই অন্যে পারবে বলতে। নিজেরে চিনি না, অন্যের দিকে তাকিয়ে চলতে চলতে, আমি ভালো আছি নাকি ভালো নেই অন্যে পারবে বলতে। ধন্যবাদ।